হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চেনেল। সো আজি এই ভিডিঅ'টো তোমালোকক মই ছায়েন্সৰ কিছুমান ইম্পৰ্টেণ্ট টপিক দি আহিছোঁ হা এইকেইদিন, ঠিক আছে? মই কমন কুৱেশ্যন দিয়া নাই, মই আগতে কৈছিলোঁ, এতিয়া তোমালোকে ইমান দিন সময় পালা, চ' ইমান দিন কমন কুৱেশ্যন পঢ়াতকৈ চেপ্টাৰবিলাক বেছি ভালকৈ পঢ়িব পাৰিলা হয়। আৰু তাৰ চেপ্টাৰবিলাকৰ ভিতৰতে কিছুমান এনেকুৱা ইম্পৰ্টেণ্ট টপিক আছে, সেই টপিকবিলাকৰ পৰা প্ৰশ্নবোৰ আহে। মই অলৰেডি তোমালোকক বহুতকেইটা টপিক দিছোঁ লাষ্ট 4-5 দিনত। কোনোবাই যদি চোৱা নাই, মোৰ চেনেলটোত গৈ এই লাষ্টৰ 4-5টা ভিডিঅ' চাই লোৱা, তাতে আছে চব। গতিকে আজিৰ ভিডিঅ'টোত মই তোমালোকক ক'ম মানে কেনেকৈ তোমালোকে হাউ টু ফাইণ্ড পজিশ্যন অফ এন এলিমেণ্ট, মানে এটা মৌল দিয়া থাকিলে তাৰ পজিশ্যনটো কেনেকৈ উলিয়াবা। পজিশ্যন অফ এন এলিমেণ্ট, পজিশ্যন মানে বেচিকেলি তোমালোকে কি কি উলিয়াব লাগিব, গ্ৰুপ মানে বৰ্গ আৰু পৰ্যায়, এই দুটা বস্তু কেনেকৈনো উলিয়ায় সেইটো বস্তু মই শিকাম। যিকোনো মৌল দিয়া থাকিব, ফাৰ্ষ্ট পিৰিয়ডিক টেবুলখন বাদ দিয়া, যিকোনো মৌল ধৰা আমাক দিয়া আছে, মই যিকোনো ক'লোঁ, মৌল কুৱেশ্যনত এনেকৈ আহিব, মৌলটোৰ পাৰমাণৱিক সংখ্যা আহিব, এটা মৌল আছে তাৰ পাৰমাণৱিক সংখ্যা, পাৰমাণৱিক সংখ্যা মানে ইংলিছত কি, এটমিক নাম্বাৰ। ইংলিছ মিডিয়ামৰখিনিয়ে বহুত কমপ্লেইন দিয়ে দেই, আৰে ভাই তোমালোকে অলপমান হ'লেও কষ্ট কৰা ন, মইতো ইমান ধুনীয়াকৈ ইংলিছত কৈয়ে কৈয়ে দিওঁ, হ'লেও এই ভিডিঅ'টোৰ তলতো কোনোবাই কমেণ্ট দিব যে ছাৰ ইংলিছ মিডিয়ামত দিয়ক না, আৰু যোনে কমেণ্ট দিয়ে মই সেইটোও জানো সি ভিডিঅ'টো নাচায় অকণো, তাক জাষ্ট পুৰা চব ৰেডিমেড লাগে মানে। চ' পাৰমাণৱিক সংখ্যা এটমিক নাম্বাৰ মানে হ'ব, ধৰা মই যিকোনো এটা ক'লোঁ, ধৰা 15 কুৱেশ্যনত এইটো দিয়া আছে, আমাক ক'লে যে তাৰ পৰ্যায় আৰু বৰ্গ মানে পিৰিয়ড আৰু তোমালোকৰ গ্ৰুপ, এই দুটা কি উলিয়াব লাগে, কেনেকৈ উলিয়াম। চ' ফাৰ্ষ্ট কথা, তোমালোকে 15টো যোনটো আছে ন, ধৰা x = 15 মৌলটো, চ' 15টো তোমালোকে ইলেক্ট্ৰন বিন্দু গঠন লিখিবা, ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাক, ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাকচাৰ, ষ্ট্ৰাকচাৰ মানে কি, ডট ডট দি পেলাই যে লিখে সেইটো বস্তুৰ কথা কৈছোঁ, ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাকচাৰ এনেকুৱা টাইপত লিখিবা, ঠিক আছে? সেইটো ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাকচাৰ বুলি নকয়, কিবা এটা বুলি কয়, মই পাহৰি গৈছোঁ, মানে যোনটো ডট ডট দি লিখে সেইটো, মানে চোৱা 15 মই লাষ্ট ভিডিঅ'টোত কোৱা আছে কেনেকৈ লিখে, মই আকৌ এবাৰ আৰম্ভণিৰ পৰা বুজাব গ'লে আকৌ দীঘল ভিডিঅ' হৈ যাব, গতিকে মই লাষ্টৰ ভিডিঅ'টোত মই এইটো বস্তু কোৱা আছে, তাত তোমালোকে চাই লোৱা। চ' 15টো কেনেকৈ লিখিম, আমি ফাৰ্ষ্ট 2 দিলোঁ, ঠিক আছে, তাৰপিছতে কিমান বাকী থাকিল, 15 পৰা 2 13 বাকী থাকিল, চ' ছেকেণ্ড চেলটোত কিমান আহে, 8, 2 × 8 = 10, আৰু কিমান বাকী থাকিল, 5 হৈ গ'ল। চ' আমাৰ এইটো হ'ল ইয়াৰ ইলেক্ট্ৰন ডট ষ্ট্ৰাকচাৰ, যোনটো কি পালোঁ, x = 2.8.5 হৈ গ'ল। এতিয়া তোমালোকে চাবা, তোমালোকৰ পৰ্যায় মানে কিমান হ'ব জানানে, ইয়াতে কেইটা চেল আছে, পৰ্যায় মানে মনত ৰাখিবা, পৰ্যায় মানে নম্বৰ অফ চেল, পৰ্যায় মানে কি, পিৰিয়ড। তোমালোকক যদি কয় পৰ্যায় কিমান, চ' পিৰিয়ড কিমান হ'ব, যেতিয়া ইয়াতে কেইটা চেল আছে, 1, 2, 3, চ' পিৰিয়ড হ'ব 3টা, তোমালোকে চাব পাৰা 15 নম্বৰ এলিমেণ্টটো কোনটো পিৰিয়ডত আছে, এইটো হ'ল 15, কোনটো পিৰিয়ডত আছে, ফাৰ্ষ্ট পৰ্যায়, ছেকেণ্ড পৰ্যায়, থাৰ্ড, তৃতীয় নম্বৰ পৰ্যায়ত আছে, থাৰ্ড পিৰিয়ডত আছে, হৈ গ'ল। তেনেকৈ উলিয়াই, তাৰপিছতে বৰ্গ কেনেকৈ উলিয়াই, বৰ্গ উলিওৱাটো অলপ টান আছে, বৰ্গ উলিওৱা হয়তো তোমালোকৰ নাহে এক্সামত, কাৰণ বৰ্গ উলিওৱাটো অকণমান টান হয়, হ'লেও মনত ৰাখি যাবা কেনেকৈ, মানে ধৰা বৰ্গ উলিওৱা নাহে চাগে, কাৰণ বস্তুটো তোমালোকে 11 লেভেলৰ হৈ যায়গৈ, হ'লেও একবাৰ চাই মই তোমালোকক কৈছোঁৱে, মানে 20 নম্বৰলৈকে গোটেইবিলাক মনত ৰাখি লোৱা এলিমেণ্টবিলাক, ঠিক আছে, কোনটো বৰ্গ কিমানত আছে গোটেইখিনি বস্তু মনত ৰাখি লোৱা 20 নম্বৰলৈকে। চ' পৰ্যায়টো সেনেকৈ উলিয়াই, মানে নম্বৰ অফ চেলটো চাই পেলাই উলিয়াই। তাৰপিছতে 20 নম্বৰ বৰ্গলৈকে আপ টু 20th এলিমেণ্ট, মানে 20 নম্বৰ এলিমেণ্টলৈকে বেছি পৰীক্ষাত আহে হা। পৰ্যায়টো কেনেকৈ উলিয়াই তোমালোকক ক'লোঁ, নম্বৰ অফ চেল, বৰ্গত বৰ্গটো কেনেকৈ উলিয়াই, এইটো ফাৰ্ষ্ট বৰ্গ, ছেকেণ্ড বৰ্গ, কেনেকৈ নউলিয়াই চোৱাচোন, এইফালে চোৱা এইকেইটা বৰ্গ 13, 14, 15, 16, 17, 18 সেইকেইটা কেনেকৈ উলিয়াইছে জানানে, লাষ্টৰ চেলত 5 থাকিব লাগে, মানে কি কৈছোঁ মই বস্তুটো সেইটো বহুতে বুজা নাই, ফাৰ্ষ্ট ছেকেণ্ড এইবিলাক কি, গ্ৰুপ, গ্ৰুপকেইটা মানে বৰ্গকেইটা,
ফার্স্ট সেকেন্ড গ্রুপ, তারপরে আর কি কি গ্রুপত আছে এলিমেন্ট মানে 20লৈকে কথা কৈছো, আর কি কি আছে 13, 14, 15, 16, 17, 18লৈকে আছে, আর ওইফালে আছে 13, 14, 15, 16, 17, 18, ঠিক আছে। এই এই নিয়মটো অকল 20 নম্বর এলিমেন্টলৈকেহে খাটে, ঠিক আছে, আর 20 নম্বর এলিমেন্টলৈকে তোমালোকৰ পৰীক্ষা থাকিব। সো তোমালোকে মনত রাখিবা, প্রথম বর্গত একদম লাস্টর সেলত কেটা ইলেকট্রন থাকে, এটা, দ্বিতীয় বর্গত দুটা, 13 নম্বর যোনটো বর্গ তাত তিনটা, 14ত 4টা, ইয়াত 5টা, ইয়াত 6টা, ইয়াত 7টা, ইয়াত 8টা, সেইটো বস্তু মনত রাখিলো। সো এটা মই এক্সাম্পল এটা দিছো, ধরো 17 এলিমেন্ট এটা দিয়া আছে, এক্স ইকুয়াল টু 17, ধরো ইয়াৰ এটমিক নাম্বার, তোমালোকক কলে ইয়াৰ বর্গ আৰু পৰ্যায় উলিওৱা, গ্রুপ, গ্রুপ মানে বর্গ আৰু পৰ্যায় মানে পিৰিয়ড কিমান হয়, কেনেকৈ উলিয়াবা, হয় 17টো ভাঙি ল'বা, 2 ডট কিমান বাকী থাকিল 15, আৰু এটা চেল আহিব 8, এইটো কোনোবাই যদি আকৌ কৈছোঁ বুজা নাই, মই লাষ্টৰ ভিডিঅ'টো কাইণ্ডলি তোমালোকে চাই লোৱা, পূৰা বুজি যাবা, সেইটোত পিৰিয়ডিক টেবুলৰ লাষ্টৰ এটা ভিডিঅ' দিছিলোঁ 2-3 দিন আগতে, 2, 10, 8 আৰু 7 হ'ল 3টা চেল, সো 3টা সেল আছে, সো পর্যায় কিমান হব 3, বর্গ কিমান হব আমি চালো যে 7, কি মনত রাখবো কৈছিলো 17 নম্বর বর্গত লাস্টত 7টা ইলেকট্রন থাকে, সো ইয়াত লাস্টত 7টা আছে, সো এইটো বর্গ কিমান হব 17, ঠিক আছে, এনেকে মনত রাখবা। এই আকো কৈছো এই নিয়মটো অকল 20লৈকেহে খাটিব, মানে এনেকুৱা এলিমেন্ট নম্বর দিয়া থাকিলে অকল 20লৈকে খাটিব, পরীক্ষাত 20লৈকে আহিব চাগে, এটা এটা এক্সাম্পল দিছো, হ্যাঁ কুয়েশন এটা দিছো, ধৰা এনেকে আছে এটা মৌল এক্সর পারমাণবিক সংখ্যা, প্রেকটিক্যাল কোয়েশন করাই দেখাইছো, পারমাণবিক সংখ্যা 14, ফাইন্ড উলিয়াব লাগে, প্রথমটো হব ইয়ার বর্গ কিমান মানে গ্রুপ, দ্বিতীয়টো হব পর্যায় মানে পিরিয়ড, ঠিক আছে, তৃতীয়টো হব যোজ্যতা মানে ভ্যালেন্সি, চতুর্থটো হব মৌল এক্সে ক্লোরিনের লগত গঠন করা যৌগৰ সংকেত, ক্লোরিনের লগত, আচ্ছা এইটো নহব, এইটো কোয়েশ্চন নহব, এইটো নিমিলিব, দশ ঠিক আছে, এইটো কোয়েশ্চন আকৌ এবার দেখাই দিম অলপ পিছত। সো মৌল এক্সর পারমাণবিক সংখ্যা 14, সো এনসার লিখিম আমি ফার্স্ট এক্স ইকুয়াল টু 14, সো আমি এক্স ইকুয়াল টু বনাই লম, 14টো কেনেকে লিখিব পাৰো 2.8, আৰু কিমান বাকী থাকিল 4, 2.8.4, দেয়াৰফোর ইয়াতে কৈ দিছো হা বৰ্গ কিমান হব 4, ঠিক আছে, 4 কোনটোত থাকে, মই কি কৈছিলোঁ 14ত থাকে, তোমালোকে চোৱাচোন হয়নে নহয়, 14 নম্বৰটো 14ত আছে, সো এইটো হব কিমান বর্গ হব 14, ঠিক আছে, পর্যায় কিমান হব, পর্যায় মানে সিম্পল নাম্বার অফ সেল কেটা আছে, এটা দুটা তিনটা, তিনটা সেল আছে 3, যোজ্যতা কিমান হব 4 আছে, সো যোজ্যতা হব 4, যোজ্যতা কেনেকে উলিয়াই ভ্যালেন্সি কেনেকে উলিয়াই সেইটো মই লাস্ট ভিডিওত কোৱা আছে, সেইটো চাই লোৱা নাই জানা যদি, জাস্ট বর্গ উলিয়াবৰ কাৰণে এইটো মনত ৰাখিব, প্ৰথম বর্গত লাষ্টৰ চেলত একেবাৰে লাষ্টৰ চেলত এটা ইলেকট্ৰন, ছেকেণ্ড বৰ্গত দুটা, 13 বৰ্গত 3টা, তেনেকে এটা আৰু এটা কোৱেশ্যন ধৰা দিলোঁ, এনেকে আছে মৌল এক্সৰ পাৰমাণৱিক সংখ্যা ধৰা আছে এনেকুৱা 11, আমি উলিয়াব লাগে বৰ্গ কিমান হয়, তোমালোকে ভিডিঅ'টো পজ কৰি নিজে কৰা, বৰ্গ কিমান হয়, পৰ্যায় কিমান হয়, যোজ্যতা কিমান হয়, ভিডিঅ'টো পজ কৰি লওঁ আৰু নিজে ট্ৰাই কৰা, মই তেতিয়ালৈকে কৰি থাকোঁ, আৰু এই বস্তু ইয়াতে ধৰা আৰু এটা আহিলে এনেকুৱা মৌল এক্সে ক্লোৰিনৰ লগত গঠন কৰা যৌগৰ সংকেত, মৌল এক্সে ক্লোৰিনৰ লগত গঠন কৰা যৌগৰ সংকেত,
মানে ক্লোরিনের লগত কি কম্পাউন্ড গঠন করব তার সংকেত লাগে সিম্বলটো। সো আমি ফার্স্ট ইলেভেনটো ইলেভেন আহিব। সো ইলেভেনটো কেনে ভাঙিব, টু ডট এইট আর কেটা বাকি থাকে, দুই আঠে দশ আর এটা লাগে এটা। সো বর্গ কিমান হব, দুই আঠ এক। সো একটো কিমান নম্বর বর্গ থাকে, মো কি কৈছিল এটা লিখাখনত চাবা, ফার্স্ট বর্গত এক, মানে লাস্টর সেলত এটা ইলেকট্রন থাকলে কোনটো বর্গত হয়, প্রথম বর্গত। পর্যায় কিমান হব, কেটা সেল আছে, এটা দুটা তিনটা, তিনটা। যোগ্যতা কিমান হব, যোগ্যতা কেনেকে ডিপেন্ড করে, লাস্টর সেলত কেটা ইলেকট্রন আছে, এটা এটা, গতি এটা ইলেকট্রন ই সহজে এই দিব পারে, গতি এটা হব যোগ্যতা হব ওয়ান। হয়ে গেল, তারপরে মৌল এক্সে ক্লোরিনের লগত গঠন করা যৌগর সংকেত। এতিয়া কোনোবাই ৰাসায়নিক কম্পাউণ্ড যৌগ কেনেকে গঠন হয় সেইটো মই একদম ধুনীয়াকে বুজাই দিছিলোঁ আৰম্ভণিতে, ঠিক আছে। সো সেই কনসেপ্টটো ইউজ হব, মৌল আছে এক্স আর এফালে আছে ক্লোরিন, এক্সর যোগ্যতা কিমান ওয়ান, ক্লোরিনের যোগ্যতা কিমান হয়, এটু ওয়ান হয়, ঠিক আছে। এটু এটুর লগত লাগিব, এটু এটুর লগত লাগিব। সো আমি কম্পাউণ্ডটো কিমান পাম, এক্স তলত ওয়ান আর সিএল তলত ওয়ান, মানে ওয়ান নিলিখিলেও হল। সো এটা হব এক্স সিএল, সেটা হব ইয়ার এনসারটা হব এক্স সিএল, তেনেকে করবা, ঠিক আছে। এতিয়া আর এটা এক্সাম্পল দেখাই দিছো, এটা লাস্ট আর হ্যাঁ, তারপর নেদেখো। এটা ধরো মৌল এক্সর পারমাণবিক সংখ্যা এনেকুয়া আছে ফোর, আমি উলিয়াব লাগে বর্গ, পর্যায়, যোগ্যতা আর মৌল এক্সে ক্লোরিনের লগত গঠন করা সংকেত। এটা এক্সাম্পল মই নেদেখাও, তোমালোকে নিজে করবা, আর কাইন্ডলি সবে মোক এনসার দিয়া কমেন্টত, তোমালোকে এনসার দিলে মই গম পাম যে তোমালোকে বুঝি পাইছা। কেনেকে এনসার দিবা, এনেকে দিবা, চোৱা একো বেলেগ বেছি লিখি থাকিব নালাগে, এনেকে লিখিবা এনসার এ ইকুয়াল টু, মানে এ বর্গ কিমান হয় লিখিবা, বি ইকুয়াল টু, মানে পর্যায় কিমান হয় লিখিবা, সি ইকুয়াল টু, যোগ্যতা কিমান হয় লিখিবা, আর ডি ইকুয়াল টু, ক্লোরিনের লগত গঠন করা যৌগর সংকেত কিমান হয়, কমেন্টত লিখিবা, মেসেজত দি নাথাকিবা, কমেন্টত লিখি দিয়া, তেতিয়া মই সবরে কমেন্টত চাব পাৰিম কোনে কৰিব পাৰিছে। সো ইমানখিনি আছিলে, আর সায়েন্সের কারণে মই ভিডিও নিদো, এটো লাস্ট ভিডিও এই বছর এসএসএলসির কারণে। নেক্সট অতি সোনকালে মই তোমালোকৰ কাৰণে কেৰিয়াৰ টক্স লৈ আহি আছো, তাতে তোমালোকৰ সব কেৰিয়াৰৰ বিষয়ে আলোচনা কৰিম। এসএসএলসি শেষ হব দিয়া, তার পিছত ডিসকাস করিম। কিছুমানের মানে ইমান কোয়েশন সুদি আছে, এটু কেনেকে দিয়ে, নিট কেনেকে দিয়ে, যে ই কেনেকে দিয়ে, আরে তোমালোকৰ মেট্রিক পরীক্ষায় শেষ হওয়া নাই, ইমান বেছি মানে হৰবৰ নকৰিবা, টাইম আছে ন, লাইফত সব বস্তু তোমালোকে সময়ত হয়ে থাকিব, নিজে নিজে হয়ে থাকিব, তোমালোকে জাস্ট টাইম দিয়া। এই মেট্রিকটো আগত শেষ, যোনটো আগত আহি আছে সেইটো কারণে প্রিপারেশন করা, তারপর টাইম পালে মেট্রিক শেষ হব, তার দুদিন পিছরপা মোৰ ভিডিও আরম্ভ হয়ে যাব। আর মো কৈছো অসমত, অসমীয়াত প্রথমবারের কারণে এনেকে কেরিয়ার টক্স দি আছো, কোনো চ্যানেলে নিদিয়ে বলে, আর বেলেগ যি ফলো করা তোমালোকে কৰিব পাৰা, কিন্তু কোনো মানুহে তোমালোকৰ কাৰণে এনেকে কষ্ট কৰি থাকা নাই, মই যেনেকে কৰি আছো। মই এতিয়া তোমালোকে ভিডিওটো ৰাতিপুৱা পাবা, কিন্তু এতিয়া ন টাইম হৈছে 10:55 হৈছে, ইয়াতে নোলাব, এক ছেকেণ্ড মই দেখাই আছো। মই দেখাই আছো চোৱা 10:55 দেখিছা, 10:55 PM হৈছে, গতিকে কোনো মানুহে এনেকে তোমালোকৰ কাৰণে কষ্ট নকৰে। মই কিয় কৰি আছো, কাৰণ মোৰ একো স্বাৰ্থ নাই, মই জাষ্ট তোমালোকক ভাল পাওঁ সেইটো কাৰণে পঢ়াই আছো, আৰু তোমালোকে ছাপোৰ্ট কৰা সেইটো কাৰণে ভাল লাগে। তাৰ মাজতে কিছুমানে বেয়াকৈ কমেণ্ট দিয়ে, কেছ নাই, মোক আন একাডেমীটো পঢ়াব কৈছে, মই এনেও নপঢ়াওঁ, মোৰ দৰকাৰ নাই এক্সট্ৰা পইচাৰ, যিখিনি চেলাৰী আহি থাকে সেইখিনি দি মই আৰামত, মই যি লাগে মই সেইখিনিয়ে লৈ থাকিব পাৰোঁ, মানে একো কেছ নাই, গতিকে জাষ্ট পঢ়াই ভাল লাগে কাৰণে পঢ়াই আছো, ইয়াৰ পৰা মই একো আৰ্নিঙো নহয়, জাষ্ট ভাল লাগে পঢ়াই, সেইটো কাৰণে পঢ়াই আছো। ইউটিউবৰ জাৰ্ণিটোৰ বিষয়ে মই এটা ভিডিঅ' দিম, তাত ভালকৈ সব কথা ক'ম, সেইটোৱে জাষ্ট সবেই তোমালোকে ছাপোৰ্ট কৰিবা, এনেকুৱা নাভাবিব কি এনেই ফ্ৰীত বস্তু পাই আছো, গতিকে তাৰ একো ভেলু নাই, মানে কষ্ট হয়, মোৰো কষ্ট হয় দিনটো অফিচত থাকি, সন্ধিয়া জিম কৰি, তাৰপিছতে আকৌ ৰাতি ভাত চাত বনাই কৰি তাৰপিছতো ভিডিঅ' বনাওঁ, গতিকে কষ্ট কৰোঁ সেইটো কাৰণে, মানে জাষ্ট তোমালোকক ভাল লাগে সেইটো কাৰণে কৰি আছোঁ। চ' আই হোপ তোমালোকে মোক ছাপোৰ্ট কৰিবা এনেকৈ, আৰু মেট্ৰিক শেষ হ'ল বুলি এনেকুৱা নাভাবিবা কি মেট্ৰিক শেষ হ'ল মই তোমালোকৰ পৰা আঁতৰি আহিম,
তোমালোকক হাই ছেকেণ্ডেৰী সময়তো সহায় কৰিবলৈ মই থাকিম গম পালা। আৰু মই এইটো কথাও জানো, বেছিভাগ ষ্টুডেণ্টে মোৰ ওপৰত বিশ্বাস কৰে, আৰু বেলেগ যিমানেই ইউটিউব চেনেল নাথাকক যিমানেই নাথাকক অসমত বেছিভাগে মোৰ ওপৰতে বিশ্বাস কৰে। তাৰ ৰিজনটো তোমালোকেও জানা, যোনে এতিয়া চোৱা মোক চবেই এন আই টিৰ কথা সোধে, জে ডাবল ইৰ কথা সোধে, বেলেগক কিয় তোমালোকে বেলেগৰ এডভাইচ ল'ব পাৰা, কিন্তু যোনে নিজে সেইটো একজাম কোৱালিফাই কৰি আহিছে তাক সোধাটো বেছি ভাল ন? কিছুমানটো ইউটিউবত এনেই ইউটিউব ভিডিঅ' দি থাকে, সিহঁতৰ সেইটো কাম দিনটো সেইবিলাকে দি থাকে। কিন্তু যোনে ধৰা এতিয়া নৰ্মেল এজন মানুহ এম এছ চি পঢ়ি আছে, বি এছ চি পঢ়ি আছে, তেওঁ তোমালোকক জে ডাবল ইৰ কথা কেনেকৈ শিকাব, তেওঁ তোমালোকক নীটৰ কথা কেনেকৈ শিকাব? জে ডাবল ইৰ কথা শিকাবৰ কাৰণে এজন যোনে এন আই টি পাছ কৰি আহিছে তেওঁ তোমালোকক বেছি ভালকৈ শিকাব পাৰিব, বা নীটৰ কথা যোনে ডক্টৰ পাছ কৰি আহিছে সেইজন মানুহে বেছি ভালকৈ ক'ব পাৰিব। কিন্তু এনেই এজন এম এছ চি কৰি থকা মানুহে যদি তোমালোকক জে ডাবল ইৰ কথা কয়, নীটৰ কথা কয়, তোমালোকৰতো অলপ হ'লেও ডাউট হ'ব ন? গতিকে মান তোমালোকে সদায় এনেকুৱা এজন তোমালোকৰ মানে দাদা বিচাৰিবা যাৰ পৰা তোমালোকে এডভাইচ ল'ব পাৰা, যোনজনে নিজে সেই এক্সামটো কোৱালিফাই কৰি আহিছে। গতিকে আই হোপ তোমালোকৰ চবৰে ছায়েন্স আৰু অসমীয়া দুটা এক্সাম ভাল হ'ব। বাকী কাৰোবাৰ কিবা ডাউট থাকিলে কাইণ্ডলি মোক মেছেজ কৰিবা, কল নকৰিবা কেতিয়াও, মই বাৰে বাৰে কৈ থাকোঁ কল কৰিলে দিগদাৰ হয়। চ' মেট্ৰিক শেষ হোৱাৰ দিনা এটা লাইভ আহিম।